দেবান, শব্দ যেখানে বদ্ধ নয়। আর দেবানের বিশেষ নিবেদনে আজকে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের নিবেদন লেখক মৃত্যুঞ্জয় দেবনাথের লেখা তিকলির মন খারাপ। মৃত্যুঞ্জয় দেবনাথ, তার জন্ম হয় 1967 সালে 27শে সেপ্টেম্বর নদিয়া জেলার রানাঘাটে। তার প্রথম প্রকাশিত গল্প বাঁধানো দাঁত শুকতারা পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া তিনি লিখে গেছেন আনন্দমেলা, শুকতারা, সন্দেশ, সানন্দা, দেশ প্রভৃতি পত্রপত্রিকায়। 2020 সালে কিশোর ভারতী প্রদত্ত সাধনা স্মৃতি পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করা হয়। শুরু হল লেখকের আজকে। টিকলির যে মন খারাপ তা প্রথম নজরে এলো মিতু দিদির। মিতু দিদি তখন বারান্দায় বসে একটি জামা হাতে নিয়ে সেলাই ফোড়াই করছিল। প্রথমে খেয়ালে আসেনি ব্যাপারটা, পরে হঠাৎই লক্ষ্য করল টিকলি ওধারে মুখ গোমড়া করে বসে, স্পেকটি নট। মিতু দিদি ওর দিকে ঘাড় ঘুরিয়ে বলল, কিরে মুখটি প্যাঁচা করে বসে আছিস যে, কি হলো আবার? টিকলি চুপ। একবার মাত্র মুখটি তুলে ফ্যাল ফেলিয়ে চাইল, তারপর যেই সেই। মিতু দিদি বলল, ওরে উত্তর দিচ্ছিস না যে, পড়লো নাকি পিঠে কটি? মা দিলেন বুঝি? কখন রে? আমি যখন আমিষাদের বাড়ি গেলাম। টিকলি একই রকম চুপ, নিস্তব্ধ। মিতু দিদি এবার ট্যাড়া চোখে তাকিয়ে বলল, বুঝেছি, দুষ্টুমি করেছিস নিশ্চয়ই কিছু। বাব্বা, তুই যে হাতে পায়ে দুষ্টু, এক মুহূর্ত স্থির থাকতে পারিস না। অমনি নীরবতা ভেঙে রাগত চাহনি মেলে তাকালো টিকলি, বলল, একদম না, আজ আমি কোনো দুষ্টুমি করিনি, মারও খাইনি। শুনে মিতু দিদি হাসল, বলল, বেশ তো বল, তবে কি হয়েছে? মুখটি এমন বাংলার পাঁচ করে রয়েছিস যে, দেখতেও যে বিচ্ছিরি লাগছে। যা একবার আয়নাতে নিজের মুখটা দেখে আয়। আরো কড়মড়িয়ে তাকালো টিকলি ওর মিতু দিদির দিকে, তারপর ঝগড়ুটে কাকেদের মতো কাউমাউ করে বলল, লাগুক গে বিচ্ছিরি, তাতে তোর কি শুনি, একদম আমার সঙ্গে কথা বলবি না। বোনের কাণ্ড দেখে হেসে গড়ালো মিতু দিদি, ওর মাথায় পিঠে হাত বুলিয়ে বলল, বুঝলাম খুব রেগে আছিস তুই, যাকে বলে রেগে কাই, কিন্তু কার উপর কেন তা তো বলবি। অমনি ড্যাবড্যাবিয়ে তাকালো টিকলি ওর মিতু দিদির দিকে, আর ফটফটিয়ে বলল ওর দুঃখের কথা। কিন্তু আশ্চর্য, তা শুনে মিতু দিদির হাসি আর থামে না, অনেকক্ষণ হেসে নিয়ে বলল, সত্যি আজ তো পাগল একটি তুই, খালি আবোল তাবোল ভাববে। যা গিয়ে পড়তে বস, নয় টিভিটা খুলে কার্টুন দেখ, দেখবি পোকাবর্তি মাথাটা হালকা হয়ে গেছে, কেমন? সেই থেকে মনের দুঃখ আরো বাড়ল টিকলির। মিতু দিদির উল্টোপাল্টা বকুনি থেকে মুখ ঘুরিয়ে নিয়ে বারান্দা ছাড়ল, তারপর সোফায় বসে ঝরঝর করে কেঁদে ফেলল। মা বললেন, কিরে কাঁদছিস কেন? দিদির সাথে খুটুনাটুর হয়েছে বুঝি, মেরেছে ধরেছে তোকে, বলে সবজি কোটা থামিয়ে টিকলির পাশে এসে বসলেন পুষ্পরানী। তারপর শাড়ির আঁচলে টিকলির দু চোখ মুছে দিয়ে বললেন, আহারে কোথায় মেরেছে, সোনা কানমলে দিয়েছে নাকি পিঠেই দিয়েছে? টিকলি মাথা দোলায়, না কেউ মারেনি আমায়। পুষ্পরানী অবাক হয়ে বলেন, কেউ মারেনি? তবে কাজিস যে, কি হয়েছে আমায় বল। অমনি মায়ের আঁচলে মুখ গুজে মনোকষ্টের কথা শোনালো টিকলি, কিন্তু মাও শুনে আমল দিলেন না তত, উল্টে বললেন, আমার খেপি মেয়ে একটি, এর জন্য কাঁদে বুঝি কেউ, শুনলে সবাই বোকা বলবে না? তারপর শটান বাবাকেই সব বলবে বলে স্থির করলো টিকলি। বাবাকেও জব্বর ভয় পায়, যদিও একেবারে যমরাজের মতোই। বাবাটি ওর ভীষণ রাগী কিনা
মেঘের মতো গুড়ুম গুড়ুম শব্দে কথা বলেন বাবা। পান থেকে চুন খসলে মেজাজ তিরিক্ষি তার, অমনি দুই চক্ষু লাল, মাথার চুল খাড়া, নিঃশ্বাসে গোখরোর ফোসফোসানি। বাপরে, কতবার যে মিতু দিদিকে আড়ন্ধলাই করেছেন বাবা, তার ইয়ত্তা নেই, সে হোক গে। তবু বাবাকে বলতেই হবে কথাটা ওকে, ছোট হলোই বা, তার দুঃখ বুঝে দুঃখ নয়, তার মনোকষ্টের দাম নেই কোনো। বাবা সবুজ সুন্দর তখন খড়ের পেছনকার বাগানের দিকে হাঁটতে বেরিয়েছেন, অমনি ছায়ার মতো পিছু পিছু সেখানে গিয়ে উঠল টিকলি। আচমকা বাবাকে প্রশ্ন করে উঠল, কিছু শুনতে পাচ্ছ বাবা? বাবা সবুজ সুন্দর তখন সেগুন গাছটার গায়ে হাত বুলিয়ে কি যেন পরখ করছিলেন। মেয়ের কথা শুনে চমকে তাকালেন, অবাক হয়ে বললেন, কি শুনবো? কিচ্ছু শুনতে পাচ্ছ না? এই যে গাছটার গায়ে হাত রাখলে কই না তো? বাবা সবুজ সুন্দর বিস্মিত হয়ে বললেন, কি শুনবো? কেন, কান্না? কান্না কার? আরো শতগুণ অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে সবুজ সুন্দর। গাছটার, শুনতে পাচ্ছ না? আমি তো শুনতে পাচ্ছি বাবা, আজ কতদিন ধরে শুনতে পাচ্ছি। সেই যেদিন তুমি গাছটিকে কেটে মিতু দিদির বিয়ের খাট বানাবে বলে ঠিক করলে, সেদিন থেকে রোজ কাঁদেও, রোজ বিকেলে বাগানে এলেই আমি শুনতে পাই। মেয়ের কথা শুনে বিস্ময় উবে গিয়ে বাবা সবুজ সুন্দরের ঠোঁটে চিলতে হাসির রেখা। কি বলছিস আবোল তাবোল, মাথাটা গেছে বুঝি তোর? গাছ আবার কখনো কাঁদে? পাগলি মেয়ে একটা। অমনি বাবাকে এসে জাপটে ধরল টিকলি, তারপর দুচোখ ছলছল করে বলল, সত্যি বলছি বাবা, গাছটা কাঁদছে, সেদিন থেকে ওর কান্না আমি শুনেছি। একা নয়ও, ওর সাথে আরো অনেকে কাঁদে, তাদের কান্নাও শুনেছি আমি, সত্যি বলছি। যেমন মাছরাঙা পাখি, কাক, শালিক, প্রজাপতি, কাঠবেড়ালি, কাঠঠোকরা সবাই। এই গাছটাই ওদের সকলের ঘর বাড়ি কি না? গাছটি কাটা পড়লে ওরা নিরাশ্রয় হয়ে পড়বে, তাছাড়া গাছটি ওদের পরম বন্ধুও। তবে বন্ধুর মৃত্যুর কথা শুনে কান্না পাবে না কারো? ছোট্ট টিকলির দিকে ফ্যাল ফেলিয়ে তাকান সবুজ সুন্দর, তার মুখে কথা সরে না। টিকলি আরো বলে, দোহাই বাবা, এ অন্যায় তুমি করো না, ওকে হত্যা করো না। মিতু দিদিকে একটা লোহার খাটি এনে দিতে পারো তুমি, প্লিজ বাবা আমার কথা শোনো। আমি ছোট, গাছ ফুল পাখিরা বোকা, তবু আমাদের চোখের জলের দাম নেই কোনো। উত্তরে কিছু বললেন না সবুজ সুন্দর, কিছুক্ষণ টিকলির আরতি ভরা মুখটির দিকে চেয়ে স্তব্ধ হয়ে রইলেন। তারপর টিকলিকে কোলে আগলে ঘরমুখ হলেন। সারা সন্ধ্যা রাত খুবই চুপচাপ মুহ্যমান হয়ে থাকলেন সবুজ সুন্দর। আর রাত্রির শোবার সময় টিকলিকে কোলে জড়িয়ে শুলেন। সপ্তাহখানেক যেতে বাড়িতে একটা লোহার খাট এসে পৌঁছল, সেটির পেছন পেছন সবুজ সুন্দর। মিতু দিদির চোখ কপালে তুলে জিজ্ঞাসা করল, স্ট্রেঞ্জ, এটা আবার কি নিয়ে এলে? মা বললেন, বাহ, খাটটি চমৎকার হয়েছে, কিন্তু এ খাট তো দেবার কথা নয়, ওরা তো খাটি সেগুন কাঠের খাট দাবি করেছিল। সবার কথার উত্তরে সবুজ সুন্দর হাসলেন, তারপর টুক করে টিকলিকে কোলে তুলে বললেন, আমি টিকলিকে যতটা ভালোবাসি ততটাই বাগানের সেগুন গাছটাকেও ভালোবাসি, এখনো স্পষ্ট মনে আছে।
বাবার সঙ্গে একসাথে মাটি কুপিয়ে নিজের হাতে গাছটা পুঁতেছিলাম। সেই অর্থে টিকলিও যেমন আমার মেয়ে, সে সেগুন গাছটাও। তবে কেমন করে সেগুন গাছটাকে হত্যা করি বলতো? মেয়ে তো আমার। টিকলি সেদিনই বুঝল বাবাটি তার রুক্ষ রাগী নয় কখনোই, জমরাস্ত নয়, প্রকৃতই সবুজ এবং সুন্দর। বাবাকে জাপটে ধরে টিকলি বলল, বাগানে আমরা আরো অনেক গাছ লাগাবো বাবা। সবুজ সুন্দর টিকলির গাল টিপে বললেন, একদম একদম। শেষ হল আজকের গল্প, লেখক মৃত্যুঞ্জয় দেবনাথের লেখা টিকলির মন খারাপ। গল্প পাঠে বাসন্তী, গল্পে বাবার চরিত্রে শুভঙ্কর, টিকলির চরিত্রে সায়নী, মায়ের চরিত্রে দেবপ্রিয়া এবং মিতু দিদির চরিত্রে বাসন্তী। গল্পে সাউন্ড মিক্সিং এবং গ্রাফিক্সের কাজ করেছে শুভঙ্কর। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং গল্পটি অবশ্যই শেয়ার করবেন। এছাড়া আমাদের পরিবারের সাথে যুক্ত হতে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে অবশ্যই লাইক আর ফলো করে দেবেন। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আমাদের গল্পগুলি স্ট্রিমিং হয় হেডফোন নামক একটি অ্যাপে, তাই হেডফোন নামক অ্যাপটি ডাউনলোড করে আমাদের আর্ট দেফান সার্চ করে সেখান থেকে শুনে নিতে পারেন আমাদের গল্পগুলি এবং সেখানেও ফলো করে দেবেন অবশ্যই।